একটা ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর সুস্থ থেকো, কারণ সামনেই আমাদের কি না দুর্গা পুজো, মা আসতে চলেছে। আমাদের তো মনে সত্যিকারে খুবই আনন্দ, মা আসছে শুনলে একটা মনে আনন্দ অন্যরকম হয়ে যায়, অন্যরকম ফিলিংস, তাই না? মানে মা আসছে আসছে শুনলেই খুবই ভালো লাগে। আর পুজো এলেই জানো, পুজো এলো মানেই ব্যাস শেষ। তো মা আসছে সেটাই আমরা ভেবে এখন আনন্দটা করি, ঠিক আছে? তো মা তো আসছেই, তার আগে আজকে 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 আমাদের আছে একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে আমাদের আছে রান্না পুজো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, চান করে নিয়েছি, চান করে পরিষ্কার হয়ে তারপরেই তোমাদের কাছে এলাম। বাড়ির সমস্ত বাসি কাজ করে নিয়েছি, তোমাদের সঙ্গে কিচ্ছুগুলো শেয়ার করিনি, কারণ আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন থেকে যা যে সমস্ত কাজ করব সব তোমরা অবশ্যই দেখতে পাবে, কী কী রান্না করছি, কারা আমাদের বাড়িতে আসছে, সব কিছুই তোমরা দেখতে পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, স্কিপ না করে। তো প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা, যাতে আরও নতুন নতুন ভিডিও আনার মানে উৎসাহ হয়। লাইক করবো হচ্ছে পুজো, পুজো করে তারপরে খেয়ে নেবো, আর দেখে খাওয়াবো, আমি খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে একটা। তো দেখো এখানে ফুল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তো পুজো করে নেবো এবার। তো দেখো ফ্রেন্ড আমি খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই, আড়ার থেকে খাওয়ানো হয়ে গেছে। তো ইলিশ মাছের তেলটা দিয়ে জাস্ট খুব ভালো লাগছে ভাতটা খেতে, তো চলো। তো দেখো আমি সমস্ত সবজি নিয়েও বসে পড়েছি, সবজিটা কুটে নেব। তো অনেকগুলো সবজি কুটতে হবে, জানি না কতটা টাইম লাগবে, একটু লেটও হয়ে গেল বসতে। তো দেখো আমি চেঞ্জ করেছি, কাপড় ছেড়ে তারপরেই সবজি কুটতে বসলাম, কারণ যতই হোক ঠাকুরের নাম করে রান্নাগুলো করছি, তো যদিও ঠাকুরকে দেবো না তবুও নাম করে যখন রান্নাটা করছি, তো সেই জন্যে চেঞ্জ করে তারপরেই বসলাম। তো চলো এবারে তাড়াতাড়ি করে কাটতে হবে, আরাধ্যা এখন ঘুমোচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কারণ কী বলতো, এমনিতে আরাধ্যা অতটা জ্বালাতন করে না, কিন্তু কী বলতো জেগে থাকলে এটা ওটা ঘাটবে, জল ঘাটবে, ওই জন্য আমি কি করলাম যে ওকে ঘুম পাড়িয়ে তারপরই একবারে এলাম কাজ করতে। তো দেখো আমার সমস্ত সবজি কোটা হয়ে গেছে, তো অনেকটাই টাইম লেগেছে বন্ধুরা সবজিগুলো কাটতে। তো এবার রান্নাটা বসিয়ে দিতে হবে, আগে ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিই, চলো। আমি আলুটা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবারে ওটাকে সেদ্ধ বসিয়ে দিই, এপাশে আলুটা সেদ্ধ বসিয়ে দিই আর ওপাশে ভাজাগুলো শুরু করে দিই, কারণ অনেকটা লেট হয়ে যাবে, কারণ কুটতে না কুটাকুটি করতে একা তো খুব লেট হয়ে গেছে গো, তো সেই জন্যে। আর কথাগুলো একটু আসতে হচ্ছে কি না জানি না, কারণ আমি তো ছাদে এসে তবেই ভিডিওটা এডিট করছি, কারণ বাড়িতে লোক এসেছে তো ওদের সামনে বসে এডিট করতে পারছি না, আমার হাজব্যান্ডের সব বন্ধুরা এসছে। তো রান্না শুরু করে দিয়েছি আমাদের রান্না পুজো রান্না, তো তোমরাও যারা যারা খেতে চাও চলে আসতে পারো, চলে এসো। তো প্রায় ভাজাভাজি শুরু করে দিচ্ছি, মানে ভাজতে শুরু করে দিচ্ছি যেই সবজিগুলো আছে। তো অনেকগুলোই সবজি ভাজতে হবে আমাকে, প্রায় নরকম সবজি ভাজতে হবে, তো তোমরা দেখতেই পাবে কী কী সবজি ভাজতে হবে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? Thank you.
সুন্দর হয়েছে। আর বড় পছন্দ করে দিয়েছে। আমি প্রথমে নিয়ে চাই এটা আকাশি পেয়েছিল। না এই কালারটা হেভি সুন্দর লাগছে। আকাশি কিন্তু নি রং উঠবে এজন্য আমি এটা নিলাম। আমি একটা তাহলে নেব। তোমার এই শাড়ি তো দেখো আমার এখানে এসেছে সিজন সোনা, সিজন সোনার মা চলে এসেছে। তো গল্প করছি একটু রান্না করতে করতে একটু গল্প করছি। কি বলো তো কেউ এলে রান্না করব একটু তো কথা বলতে হবে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু গল্প করে নিই। হ্যাঁ তো খুব ভালো লাগে না লোকজন বাড়িতে এলে, তো আরও আসবে সবাই, এখনো আসেনি কেউ। কি জ্বালা। তো দেখো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে নরকম ভাজা করেছি, চালদা দিয়ে ডাল করেছি, তারপরে গিয়ে দুরকম মাছের ঝাল করেছি। একটা ইলিশ মাছ আছে, একটা কাতলা মাছ আছে। ইলিশ মাছটা একটু বেশি ঝোলঝোল মতো করেছি, আর কাতলা মাছটা একটু মাখো মাখো করলাম। তো মাছের ঝালটাই বেশি ভালো লাগে রান্না পুজো। আর এপাশে দেখো আরাধ্যাকে আর সুজনকে খাইয়ে দিচ্ছে সুজনের মা। তো অল্প করেই খেয়াচ্ছে এখন, বললো যে বাড়িতে নিয়ে যাব, হাজবেন্ড আর একসঙ্গে দুজনে খাবে। তো হাজবেন্ড আসেনে। আর সবাই খেয়ে দিয়েও চলে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে পৌনে একটা। তো এখন আমার কাজ হলো সব কাজ। তো দেখো এখানে খাবারগুলো সমস্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরকম করে, যাতে সব ঠিকঠাক থাকে, তাড়াতাড়ি হয়ে যেত। যারা লাস্টে খেতে এলো না তাদের একটু দেরি হলো আসতে, সেই জন্যে তো আর ভালো লাগছে না। দেখো কীরকম হয়ে গেছি আমি, শরীর আর একদম চলছেই না আমার, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এবার শুয়ে পড়বো আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তো আরও দুজন আসার কথা ছিল, আরও দুজন দাদাভাই আসার কথা ছিল, কিন্তু ওরা এখন আজকে আর আসলো না, কালকে সকালে আসবে বলেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আমাদের আরু সোনাও এখনও ঘুমোয় নেই আজকে, সবাইকে দেখে লোকজনকে দেখে ঘুম আসে বলো বাচ্চাদের, তো ঘুমোয় নেও, ওকেও ঘুম পাড়াতে হবে, আমারও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই এখনও শোয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর কাদের কাদের রান্না আছে তোমরা অবশ্যই জানিও, কী কী রান্না হয়েছে, যদি তোমাদের রান্না থাকে তো কী কী রান্না হয়েছে সেটাও জানিও, ঠিক আছে? আর শেয়ার একদম অবশ্যই করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।